আসসালামু আলাইকুম বন্ধুরা, গত টার্মে আমরা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম এবং অনেকগুলো অর্থাৎ 11টি ট্রান্সমিটেড ডিজিজ সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম। ওই 11টি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে একটি ডিজিজের নাম হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস। এটি একটি ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এটি ট্রাইকোমোনিয়াসিস সম্পর্কে আমাদের জানার কথা ছিল, তো আজকে আমরা মূলত ট্রাইকোমোনিয়াসিস সম্পর্কে কিছু ধারণা লাভ করবো, অর্থাৎ এটি কীভাবে ছড়ায় এবং এর লক্ষণগুলো কী সে বিষয়ে চলন বিস্তারিত জেনে নিই। ট্রাইকোমোনিয়াসিস একটি ট্রান্সমিটেড ডিজিজ, এটি ছড়ায় সাধারণত ব্যাকটেরিয়ার মাধ্যমে। এক নম্বরে আমরা জানলাম যে ব্যাকটেরিয়ার মাধ্যমে সাধারণত এই ট্রাইকোমোনিয়াসিস ডিজিজটি ছড়িয়ে থাকে। দুই নম্বরে নারী পুরুষ উভয়ের এই রোগটি হইতে পারে। অনেকে হয়তো বলে যে এটি কি শুধু পুরুষের রোগ, না, ট্রাইকোমোনিয়াসিস এটি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে এটি হইতে পারে। নাম্বার তিন, নারীদের সাধারণত বেশি হতে দেখা দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ট্রাইকোমোনিয়াসিস এটি সাধারণত নারীদের ক্ষেত্রে বেশি হয়। চার নম্বর, শুধুমাত্র যৌন সংস্পর্শে ছড়ায় এই রোগটি। কি করে বুঝবেন এর লক্ষণ সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ ট্রাইকোমোনিয়াসিস যে শুধু যৌন সংস্পর্শে ছড়ায় এটি তো আমরা জানলাম, কিন্তু কি কি লক্ষণে বুঝবো যে এই রোগটি হয়েছে কিনা সেই সম্পর্কে আমাদের কিছু ধারণা রাখতে হবে। চলুন আমরা লক্ষণগুলো জেনে নিই। এক নম্বর, পুরুষাঙ্গ, অর্থাৎ যাদের পুরুষের সমস্যা হলে পুরুষদের পুরুষাঙ্গে ব্যথা, বিশেষত মলত্যাগ এবং প্রস্রাবের সময় তাদের যৌনাঙ্গে ব্যথা লক্ষ্য করা যায়। এটি ট্রাইকোমোনিয়াসিসের একটি উল্লেখযোগ্য লক্ষণ, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে। দুই নম্বর, জ্বালাপোড়া বা তরল নিঃসরণ হইতে পারে পুরুষাঙ্গ অথবা মেয়েদের ভাজিনা থেকেও। সাধারণত মেয়েদের ক্ষেত্র এই লক্ষণটি দেখা যায়, সাধারণত জ্বালাপোড়া বা তরল নিঃসরণ হইতে পারে। নাম্বার তিন, নারীদের যোনি থেকে হলুদ ধরনের এক ধরনের তরল নিঃসরণ হইতে পারে, যেগুলো হলুদাভ ভাব। তরলটি দেখতে একদম হলুদের মতো, মিন্স হওয়ার পরে যাদের সাদা স্রাব আছে সাদা স্রাবের সাথে দেখা যাচ্ছে এক ধরনের হলুদ্রাব তরল যদি ছাড়া লক্ষ্য করা যায়, যে সাদা স্রাব ছাড়াই হলুদ্রাব তরল, সেক্ষেত্রে তাদেরকে ট্রাইকোমোনিয়াসিস প্রাথমিকভাবে ধরে নেওয়া যাইতে পারে। পরে এগুলো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। নেক্সট সিমটম হচ্ছে, অর্থাৎ নারীদের ক্ষেত্রে যেহেতু আমরা দেখলাম যে যোনি দিয়ে তাদের হলুদাব এক ধরনের স্রাব বের হচ্ছে, এছাড়া আর কী লক্ষণ আছে। চার নম্বরে আমরা দেখব যে মূত্র ত্যাগকালে জ্বালাপোড়া করবে এবং আশেপাশে এক ধরনের চুলকানির উদ্বেগ দেখা যাবে, অর্থাৎ যোনিতে এক ধরনের চুলকানির উদ্বেগ হয় এবং চুলকানি অধিকাংশ সময়ে লেগে থাকে। পাঁচ নম্বর, তলপেটে ব্যথা হইতে পারে মেয়েদের ক্ষেত্রে, সাধারণত বেশি দেখা যায়। পুরুষদের ক্ষেত্রেও এটি হইতে পারে, তলপেটে তাদের অনেক সময় ব্যথা হতে পারে। সর্বশেষ যে লক্ষণটি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে, এই লক্ষণগুলো যদি আমাদের মধ্যে থাকে সেক্ষেত্রে এটি এইচআইভি হওয়ার চান্স অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেয়। ট্রাইকোমোনিয়াসিসের পরবর্তী ধাপ এটি পর্যায়ক্রমে এইচআইভির দিকে যেতে পারে। সো এক্ষেত্রে আমাদের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই এগুলো ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করতে হবে যে তার আসলে ডিজিজটি কী, ওই ব্যক্তির ডিজিজটি সম্পর্কে যদি সম্যক ধারণা থাকে, অর্থাৎ একটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি ট্রাইকোমোনিয়াসিস হয় সেটির ক্ষেত্রে সাধারণত চিকিৎসা স্টার্ট করতে হবে। হোমিওপ্যাথিতে চমৎকার চিকিৎসা আছে, সাধারণত রোগের লক্ষণগুলো যদি মিলে যায় সেই লক্ষণের উপর আলাদা আলাদা ওষুধ আছে, সেক্ষেত্রে ট্রাইকোমোনিয়াসিস একদম ভালো করা সম্ভব। তবে এটি অবশ্যই লক্ষণ মিলিয়ে আগে ইনভেস্টিগেশন করতে হবে। সো যদি ট্রাইকোমোনিয়াসিস হয় সেক্ষেত্রে সেই সিমটমগুলো আমরা প্রপার একজন প্যাশেন্ট স্টেটমেন্ট, রোগীর প্রপার স্টেটমেন্টের মাধ্যমে আমরা এর উপরে যদি ওষুধ অ্যাপ্লাই করি সেক্ষেত্রে এটি শরীর থেকে চলে যাবে। তো ফ্রেন্ড, আজকে এই ছিল ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদের জন্য আমরা দিয়ে থাকি।
সেক্ষেত্রে বেনিফিটেড হলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।